আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় টুথব্রাশের ব্রিসল বাঁকা হয়ে গেলে তা ঘরোয়াভাবে সোজা করার উপায় সম্পর্কে তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিউার্স নতুন টুথব্রাশ ব্যবহার করতে করতে কিন্তু কিছুদিনের মধ্যেই এভাবে ব্রাশের ব্রিসলগুলো বাঁকা হয়ে যেতে থাকে এ ধরনের বাঁকা হয়ে যাওয়া যে ব্রিসল বাঁকা হয়ে গেলে কিন্তু দাঁত এবং মাড়ি উভয়েরই ক্ষতি সাধিত হয় এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন দাঁতের থেকে মাড়িটা কিছুটা নিচের দিকে নেমে আসছে এ ধরনের সমস্যা বেশি হয়ে থাকে যদি আপনি ব্রিসল বাঁকা হয়ে গেছে এমন টুথব্রাশ দ্বারা দাঁত ব্রাশ করে থাকেন তাহলে এই গাম রিসেশন সমস্যাগুলো বেশি হয়ে থাকে তো আসুন এবার জেনে নিই যে ঘরোয়াভাবে আপনি কিভাবে আপনার ব্রাশের ব্রিসলগুলো বাঁকা হয়ে যাওয়া যে ব্রাশটি রয়েছে সেটি কিভাবে সোজা করবেন ভিউয়ার্স এর জন্য আপনাকে কিছুটা গরম পানি নিতে হবে ফুটন্ত পানি ফুটন্ত পানিতে আপনার যে ব্রাশটি যে ব্রাশের ব্রিসলগুলো বাঁকা হয়ে গেছে সেটি 30 সেকেন্ডের মতো ফুটন্ত পানিতে ধরে রাখুন দেখবেন যে 30 সেকেন্ডের মধ্যেই আপনার সেই যে ব্রাশের ব্রিসালগুলো বাঁকা হয়ে গেছিলো সেটি সেম আগের মতো নতুন ব্রাশের মতো সোজা হয়ে যাবে এবং এই ক্ষেত্রে আপনার ব্রাশের যদি কোনো ব্যাকটেরিয়া জন্মে থাকে সেগুলোও কিল হয়ে যাবে তাই আপনি যে টুথব্রাশটি ব্যবহার করছেন এটি মাঝে মাঝে গরম পানিতে ভিজিয়ে রাখবেন পনেরো থেকে বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ডের মতো তাহলে সেটি জীবাণুমুক্ত হবে ব্যাকটেরিয়া মুক্ত হবে সে সঙ্গে ব্রাশের যে ব্রিসলগুলো থাকবে সেগুলোও কিন্তু নতুনের মতোই থাকবে ভিডিওর আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ